নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে টু টাকস বা দুটো টেকিং দিয়ে ব্লাউজ তৈরি করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি একটা লাইলিন নিয়েছি সেটাকে দুভাঁজ করে নিচ্ছি প্রথমে আমি পিছনের পোর্শানটা কাটবো মানে পিছনের পাট কাটবো তার জন্য সাইডের যে কাপড় ছিল সেটাকে আমি একটু কেটে দিয়েছি ভালো করে সমান করে নিয়েছি এবারে দুষুধ আমি দাগ দিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে দুষুধ দাগ দিয়ে নিচ্ছি যেহেতু আমাদের পিছনে হুক হবে তো এটা আমি ভালো করে লম্বা লাইন টেনে দিয়েছি দিয়ে এবারে আমি ঝুলটা নিয়ে নেবো আপনাদের যা ঝুল থাকবে তাতে সব সময় এক ইঞ্চি এক্সট্রা দেবেন আমি যে কোনো ব্লাউজ কাটিং করার সময় এক ইঞ্চি এক্সট্রা দিয়েই কাটি তো আমি এক ইঞ্চি এক্সট্রা দিয়ে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এটা একটু ভালো করে টেনে নিচ্ছি একটু আমার ড্রয়িং করতে সুবিধা হবে তো আমি এটা টেনে নিয়েছি নিয়ে দেখুন আমি এখানে সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি নিয়ে আমি এবারে মোহরার জন্য সাত ইঞ্চির দুষুতে দাগ দেবো আমি এখানে পুট নিয়েছি সাড়ে সাত ইঞ্চি তাই মোহরা নেব সাত ইঞ্চি দুষুধ আপনাদের যা পুট হবে তার থেকে দুশুত কমিয়ে দেবেন যেহেতু আমি এটা নেক করছি তো এবারে আমি ছাতিটা নেব আপনাদের যা ছাতি হবে সেটাকে চার ভাগ করবেন আমার এখানে ছত্রিশ ইঞ্চি ছিল সেটাকে চার ভাগ করলে হয় নয় ইঞ্চি তো আমি নয় ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে তাতে আমি আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি কখনও লুজ করার জন্য প্রয়োজন পড়বে তো এবারে দেখুন কোনায় থেকে আমি দেড় ইঞ্চি উঁচুতে দাগ দিয়ে নিচ্ছি নিয়ে এটা ভালো করে আমি এখানে গোল করে রাউন্ড সেফ দিয়ে দিয়েছি এবারে আমি কোমর যা হবে সেটাকে চার ভাগ করে নিয়েছি প্রথমে নিয়ে দাগ দিয়ে তারপরে আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি টেকিং দেওয়ার জন্য তারপরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি যখনও লুজ টাইট করতে হয় তাই জন্য এটা কম্পালসারি দেড় ইঞ্চি এক্সট্রাটা নিতেই হবে তো আমি এখানে দাগটা মিলিয়ে দিচ্ছি ছাতির সাথে কোমরের দাগটা মিলিয়ে দিয়েছি এবারে আমি যেহেতু নেক করব তাই জন্য আমি সাড়ে তিন ইঞ্চি নেক দিচ্ছি আপনারা চাইলে এর থেকে বেশি চওড়া নিতে পারেন নেকের জন্য তো দেখুন আমি এখানে সাড়ে তিন ইঞ্চি দিয়েছি এখানে আমি অন্য একটা ডিজাইন করবো সেটা আমি আগের ভিডিওতে আপনাদের আবৃত করে দেবো তো আপনারা দেখে নেবেন তো আমি এটা ভালো করে কাটিং করে নিয়েছি নিয়ে এটা আমি এবার সাইডে সরিয়ে রাখছি তো আমি সাইডে সরিয়ে রেখেছি এবারে আমি সামনের পোর্শনটা কাটবো তার জন্য আমি জোড়া দিক থেকে কিন্তু ড্রয়িং করছি তো আমাদের যা ঝুল হবে তাতে আপনারা দু ইঞ্চি এক্সট্রা নেবে হ্যাঁ হ্যাঁ দুই ইঞ্চি এক্সট্রা নেবেন কেননা এটা টেকিং দেওয়া ব্লাউজ তাই দুই ইঞ্চি এক্সট্রা আপনাদের নিতে হবে তো দেখুন এবারে আমি পুরটা দিয়ে দেবো সাড়ে সাত ইঞ্চি যেহেতু পিছনের পোশানের পুর আমার ছিল সাড়ে সাত ইঞ্চি তো আমি সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি দেখুন আমার দাগ দেওয়া হয়ে গেছে এবার মোহরা নেব সাত ইঞ্চে দুষুধ পিছনে যা মোড়া নিয়েছেন সামান্য ঠিক তেমনটাই নিতে হবে সাদীন যে দুশো তো আমি এখানে লাইনটা ভালোভাবে মিলিয়ে দিয়েছি দিয়ে এবার ছাতিটা নিয়ে নেবো ছাতি বলেছিলাম আগে যে ছাতি যে হবে সেটাকে চার ভাগ করবেন তো চার ভাগ করে নয় হয়েছে আমার তো নয় দাগ দিয়ে আমি ভিতরের দিকে দেখুন একটু দাগ টেনে দিয়েছি এবারে এটা কতটা নেব এটা আমার পৌনে ইঞ্চি দেখুন আমি পৌনে ইঞ্চি ভিতরের দিকে দাগ দিয়ে নিয়েছি এবারে যে দেড় ইঞ্চি এক্সট্রা দিতে হয় লুজ টাইট করার জন্য তো আমি ওটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভিতরের দিকে যে দাগটা ওই দাগটার সাথে পুটের দাগটা এরকমভাবে ঠিক মিলিয়ে দিতে হবে দিয়ে এবার কোনায় থেকে আমার এক ইঞ্চি ওপরে একটা দাগ দিতে হবে তাল তালপাটের জন্য তো এটাকে আমি ভালোভাবে গোল করে রাউন্ড দিয়ে মিলিয়ে দিচ্ছি এই তালপাটটা কিন্তু আপনি আপনাদের অবশ্যই কাটিং করতে হবে নাহলে কিন্তু আপনার বোর্ডনেক ব্লাউজের একদম ফিটিংস হবে না ভালোভাবে আর একটু কেমন একটা দেখায় তো আমি এটাকে গ্রাউন্ড করে মেপে নিচ্ছি আমার একদম পারফেক্ট এসছে আট ইঞ্চি আমার মোহরা তাতে হাফ ইঞ্চি এক্সট্রা আমার আসতেই হবে তো আমার পারফেক্ট এসছে তো এবারে আমি কোমরের জন্য চলে যাচ্ছি কোমরটাকে চার ভাগ করে দাগ দিয়ে নিয়েছি তারপরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি টেকিং দেওয়ার জন্য আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি আমাদের লুজ টাইট করার জন্য তো টেকিং দেওয়ার জন্য আমি এখানে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি যেহেতু এটা আমি খাপ তৈরি করব তাই জন্য তো আমার দাগটা মিলিয়ে নিয়েছি এবারে আমি গলা কাটিং করব আমার গলা যা হবে তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা দেবেন আপনাদের গলার লেন যতটা রাখতে চাইছেন তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে ভালোভাবে দাগ দিয়ে নেবেন নিয়ে এটাকে আমি বক্স করে নেব যেহেতু আমি তিন ইঞ্চি বর্ণের কর সাড়ে তিন সরি সাড়ে তিন ইঞ্চি নেক করতে চাইছিলাম তো সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এটাকে ভালোভাবে বক্স তৈরি করে নেবো তো দেখুন এটাকে আমি ভালোভাবে বক্স তৈরি করে নিয়েছি এবার কোনাই থেকে আমি দেড় ইঞ্চি উঁচুতে একটা দাগ দিই এটাকে গোল রাউন্ড শেপ দিয়ে নেব আপনারা চাইলে আপনাদের মতন শেপ দিতে পারেন তো এখান থেকে এবার একটা দাগ দিতে হবে যেটা আমরা টেকিংটা দিয়ে খাপ তৈরি করব সেটা কিভাবে দেবেন সেটা দিতে হবে আপনাদের ছাতি যা থাকবে সেটাকে দশ ভাগ করবেন আপনাদের ছাতি যা হবে সেটাকে দশ ভাগ করলে যা বেরো সেটাকেই ওইখানে বসাতে হবে ওই কোন থেকে বসাতে হবে দেখুন আমার ছাতিকে দশ ভাগ করে হয়েছে তিন ইঞ্চে ছসুত তো আমি তিন ইঞ্চের ছশুতে এরকমভাবে দাগ দিয়ে নিচ্ছি নিয়ে কি করবে এবারে আমার পয়েন্টের দাগটা দিয়ে নেব তো আমার পয়েন্ট ছিল ন ইঞ্চি তাতে আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে ওপর থেকে নিচের পোর্শনের দিকে একটা দাগ দিয়ে নেব নিয়ে এবার কি করবো পাশের দিক থেকে পাশে থেকে আমি আর একটা ওরকম তিন ইঞ্চে ছশুদের দাগ দিচ্ছি যাতে লাইনটা আমার স্ট্রেট হয় তো আমি নিচের দিক থেকে পুরো পয়েন্ট পর্যন্ত দাগটা টেনে নিয়েছি তো দেখুন আমার টানা হয়ে গেছে এবারে আমি কি করব দাগের মানে দাগের একদিকের পোশানে আর মানে দেড় ইঞ্চি যেটা এক্সট্রা নিয়েছিলাম সেটাকে কি করতে হবে ওই দাগের মাঝখান বরাবর রেখে এদিকে হাফ ওদিকে হাফ করে একটা দাগ দিয়ে নিতে হবে তো দেড় ইঞ্চিটা আমরা কি করব এদিকে পৌনে ইঞ্চ ওদিকে পৌনে ইঞ্চ করে যে ট্রেকিংয়ের জন্য দেড় ইঞ্চি নিয়েছিলাম সেটাকে দাগ দিয়ে ঠিক এমনভাবে মিল দিয়ে দিতে হবে আমাদের টেকিং দেওয়ার জন্য দেখুন আমি ঠিক এমনভাবেই মিলিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এমনভাবেই মিলিয়ে দেবেন এটাকে আমরা টেকিং দিয়ে দেবো তো এই সেমভাবে পিছনের পোর্শনেও আপনাদের ড্রয়িং করে নিতে হবে তো সাইডের যে টেকিংটা দেবো সেটাকে আমরা কি করবো সাড়ে চার ইঞ্চি উঁচুতে একটা দাগ দিয়ে দেব আপনারা চাইলে পাঁচ ইঞ্চিও দাগ দিতে পারেন পয়েন্টের কাছ থেকে দু ইঞ্চি দেখুন পয়েন্টের কাছ থেকে দু ইঞ্চি বাড়ি একটা দাগ দিয়ে দিলাম দিয়ে কি করব এই যে দাগটা আছে তার মানে মাঝখানে রেখে এক ইঞ্চি এদিকে আর এদিকে মানে এক ইঞ্চিটাকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে ঘে করে নিতে হবে ভাগ করে নিতে হবে নিয়ে দেখুন আমি এখানে দাগটাকে ঠিক এরকমভাবে মিলিয়ে দিচ্ছি যেহেতু আমরা এখানে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সাইডে টেকিং দেওয়ার জন্য তাই হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে মাঝখান থেকে দিয়ে এক ইঞ্চিটাকে মিলিয়ে দিলাম এবারে আমি যেমনটা ড্রয়িং করেছি ঠিক তেমনভাবে কেটে নিতে হবে নিয়ে তারপরে আমি দেখাবো এই দাগটা আমি পিছনের পোশানে কেমনভাবে তুলব তো দেখুন ঠিকভাবে আমি যেমন ড্রয়িং করেছিলাম তেমনভাবে কাটিং করা হয়ে গেছে এবারে আমি কি করবো এটাকে খুলব খুলে মাঝখান থেকে ভাঁজ করে দেবো দেখুন আমি ঠিক যেমনভাবেই করছি আপনার তেমনভাবেই করবেন তো আমি এখানে মাঝখান থেকে ভাঁজ করে দিয়েছি দিয়ে দেখুন আমি হালকা হালকাভাবে এখানে চাপ দিয়ে দিয়ে দাগটাকে আরেক দিকে সাইডের দিকে আমি তুলে দিচ্ছি তো দেখুন আমার পুরোপুরি দাগটা উঠে গেছে এদিকে এবারে আমি স্কেল দিয়ে দাগটা ভালোভাবে কেটে নিয়েছি নিলে দেখুন আমার কাটিং করা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি হাতা কাটিং করবো হাতার জন্য প্রথমে কাপড়টাকে সমান করে নিয়েছি নিয়ে এটা দু ভাঁজ ছিল ফের আমি আরেকটা ভাঁজ করে দিয়েছি দিতেই হয়েছে আমার এখানে চার ভাঁজ দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমার চার ভাঁজ আছে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা দুটো আর তিনটে চারটে হাতা কিন্তু সবসময় চার ভাজেই কাটিং করতে হয় তো আমি এখানে হাতার জন্য কতটা লেন্থ নিয়েছি সেটা দেখুন আমার ছয় ইঞ্চির জন্য আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা দিয়েছি হাতা কাটিংয়ের জন্য তো আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি আপনারা যেমনটা লেন্থ করতে চান তেমনটা করতে পারেন এটাকে প্রথমে সোজা একটা লাইন টেনে দিয়েছি স্ট্রেটভাবে দিয়ে ওই লাইনের থেকে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে রেখেছি এবারে ওই দেখুন এই যে আমি আগের পোর্শানে কাপড় যেটা কেটে রেখেছিলাম সামনের ব্লাউজের পোর্শানটা সেখান থেকে প্রথমে আমি দেড় ইঞ্চি যে এক্সট্রা নিচ্ছি সেটাকে ভালো করে একটু বোঝার জন্য দাগটা টেনে দিলাম প্রথমে দিয়ে ওই দাগের কাছ থেকে একদম মাথার কোণের কাছ কাজ পর্যন্ত যতটা হয়েছে আমার ঠিক ততটা এখানে বসিয়ে দেব। আমার ঠিক সাড়ে সাত ইঞ্চি হয়েছিল তো সাড়ে সাত ইঞ্চি এখানে ভালোভাবে বসিয়ে দিয়েছি দিয়ে তাতে দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হয় এটা কম্পালসারি নিতেই হবে তো এবার মুহুরিতে চলে আসুন আপনাদের যা মুহুরি হবে সেটাকে হাফ করবেন আমার এখানে মুহুরি সাড়ে পাঁচ হয়েছে তো দেখুন আমি সাড়ে পাঁচে ভালোভাবে দাগ দিয়ে নিচ্ছি নিয়ে তাতে আরও দেড় ইঞ্চি এক্সট্রা দিচ্ছি লুজ টাইট করার জন্য তো এটাকে ভালোভাবে আমি দাগটা মিলিয়ে দিচ্ছি আমি ঠিক যেমনভাবে করছি আপনারাও ঠিক তেমনভাবেই করবেন তো দেখুন আমার এখানে মেলানো হয়ে গেছে এবারে ওপরের পোশান থেকে হালকা হাতে আমার একটা গোল রাউন্ড শেপ দিতে হবে তো দেখুন আমি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এবারে আমি এটা কাটিং করে নেব এই ব্লাউজটা কিন্তু সত্যি খুব সুন্দর হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা অবশ্যই ট্রাই করবেন তো এটাকে আমি খুলে নিয়েছি নিয়ে দেখুন মাঝখানের পোরশনটাই প্রথমে আমি একটু কেটে নিচ্ছি যাতে আমি বুঝতে পারি এটা আমার মাঝখানের পোষান তো মাঝখানের পোরশন থেকে আমরা যে সাড়ে সাত ইঞ্চি দাগ দিয়েছিলাম সেই পর্যন্ত দাগ দিয়ে তার মাঝখান বের করে নিয়েছি নিয়ে ওখান থেকে হাফ ইঞ্চি ওপরে আবার একটা দাগ দিয়ে নিয়েছি দিয়ে একটা পাতার আকারের একটা সেপ দিয়ে নিচ্ছি আমি ঠিক যে পাতার আকারের একটা সেপ দিচ্ছি আপনারাও ঠিক আলতোভাবে পাতার হাতের একটা সেপ দিয়ে নেবেন দিয়ে এটাকেও ভালোভাবে কাটিং করে নিতে হবে আমরা যে সামনের পোর্শনে যে তালপাট কেটেছিলাম তার সাথে এটা জুড়তে হবে এটা করলে ফিটিংস ফিনিশিং দুটোই খুব ভালো আসে তো আমার পুরো হাত কাটিং হয়ে গেছে আর যে আমার জোরাদিক পরেছিলো তাই আমি এটা ছাড়িয়ে নিচ্ছি যাদের জোরাদিক পরবে না তাদের ছাড়ানোর কোনো প্রয়োজন নেই তো আমার পুরো কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এবারে সেমভাবে আমি এর কাপড় কেটে নেব তো দেখুন আমি এই এই যে এই পিছনে পোষ্যানটা এর একটা ডিজাইন করব সেটা আগের ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন তো দেখুন আমি পুরো সেমভাবে কাপড় কেটে নিয়েছি গলার পোষণটা আমি একদম হুবহু একই কেটেছি কিন্তু আমি তিন দিকের পোর্শানে কাপড় এক্সট্রা করে কেটেছি কেননা এটা এক্সট্রা থাকলে খুব ভালো হয় এবার আমি গলার পোসানটা দুশুদ করে দিয়ে আমি এটা পুরো সেলাই করে নেব তো দেখুন আমার সেলাই করা হয়ে গেছে সেলাই করে কি করেছি আমি পুরো গলাটাকেই ছোটো 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 করে কাট করে নিয়েছি মানে একটু করে একটু করে কেটে নিয়েছি কেটে নিলে কি হয় উল্টো খুব মানে সহজ হয় আর কোনো কি মানে কোনো ভাঁজ পড়ে না তোর থেকে আমি পুরো গলাটাকে দেখুন আমি এরকমভাবে কেটে নিয়েছি পুরো গলাটাকে এমনভাবে কাটবেন যাতে সুতো না কেটে যায় তো এটাকে আমি ভালোভাবে উল্টে নিচ্ছি দেখুন ভালোভাবে উল্টোতে হবে কোনো ভাঁজ যেন না থাকে তো এটা আমার পুরোপুরি ভালোভাবে উলটানো হয়ে গেছে এবার এর উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে দেব তো দেখুন আমি ওপর থেকে চাপ সেলাই দিয়েও দিয়েছি এটা কিন্তু খুব সুন্দর দেখতে হয় চাপ সেলাইটা দিলে তো আমি এখান থেকে চাপ সেলাই দিয়ে নিয়েছি নিয়ে এবার আমার পিছন পোশানে গিয়ে আমি পুরো লাইলিনের ওপরে সেলাই দিয়ে নিয়েছি যেহেতু আমার এখানে এক্সট্রা কাপড় ছিল তো পুরো লাইলিনটাই আমি সেলাই দিয়ে নিয়েছি নিয়ে যে এক্সট্রা কাপড় ছিল সেটাকে আমি ভালোভাবে কেটে নিতে হবে এক্সট্রা কাপড়গুলো রাখার কোনো প্রয়োজন নেই এগুলো আমি পুরোপুরি কেটে নিয়েছি তো নিয়ে দেখুন এবার যে আমার টেকিং দেওয়া ব্লাউজ তো টু টেকিং ব্লাউজ তো আমি এবার টেকিংগুলো দিয়ে নেব তো আমার যে ড্রয়িংটা করে রেখেছি সেমভাবে আমি টেকিংটা দিয়ে নেব ড্রয়িংয়ের ওপরে তো কিভাবে করতে হবে দেখুন প্রথমে এটা মাঝখান থেকে এরকমভাবে তুলে মাঝখান থেকে ভাঁজ করে নিতে হবে নিয়ে যতটা আমার ড্রয়িং করা আছে ঠিক তেমনভাবে করে যেতে হবে যেমনটা ড্রয়িং করে রেখেছি ঠিক তেমনভাবে এর উপর থেকে সেলাই করে যেতে হবে গেলেই পুরো আমাদের মানে টেকিং দেওয়া কমপ্লিট হয়ে যাবে সেমভাবে চারটে টেকিং আমাদের দিয়ে নিতে হবে সাইডের টেকিং নিচের টেকিং তো আমাদের এরকমভাবে পুরো টেকিংটা দিয়ে নিতে হবে তো দেখুন আমি পুরো টেকিংটা দিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি চারটে টেকিং দিয়ে নেব তারপরে আপনাদেরকে দেখাবো তো এরকমভাবে ড্রয়িং করে নিয়েছিলাম তো সেরকমভাবে আমি টেকিংও করে নিয়েছি খাপটা কত সুন্দর এসছে দেখুন টু টেকিং দিয়েও খাপ কিন্তু খুব ভালো আসে আর ফিনিশিং ফিটিংস দুটোই খুব ভালো হয় তো আমি এখানে খাপ করে নিয়েছি আপনারা অবশ্যই বাড়িতে বেশি বেশি করে ট্রাই করবেন আপনারা যত প্র্যাকটিস করবেন তত ভালোভাবে শিখতে পারবেন আর সাইডে যে একটু করে টেকিং দেওয়ার পরে একটু করে কাপড় বেশি হয় সব ক্ষেত্রেই হয় এটা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা জাস্ট হালকা করে কেটে দিলেই হয়ে যাবে আদার্স এতে কিছু করতে লাগে না আর এই ব্লাউজটা কিন্তু খুব তাড়াতাড়ি খুব কম সময়ে হয়ে যায় আর আমি বলছি এর ফিটিংস কিন্তু সত্যি খুব ভালো হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো আমার দেখুন এখানে টেকিং দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে খাবো খুব সুন্দর এসে গেছে তো এবারে আমি পিছনের পোর্শনটা করে রেখেছিলাম এর ভিডিওটি আমি আগে দিয়ে দিয়েছি আপলোড করে দিয়েছি আপনারা গিয়ে দেখতে পারেন তো আমি পুরোটা পুরো কমপ্লিট করে নিয়েছিলাম তো নিয়ে এবারে আমি কি করবো এটাকে উল্টে সোজা পোষানে বসিয়ে দেবো এরকমভাবে বসিয়ে আমি কি করব কাঁতটাকে জুড়ে নিতে হবে তো আমি হাফ ইঞ্চি ছাড় দিয়ে মানে হাফ ইঞ্চি সেলাই করে কাঁতটাকে দুটো কাঁধে জুড়ে নেব নিয়ে তারপরে যে আমি হাতা কাটিং করেছিলাম সে হাতা আমিও ভালোভাবে বসিয়ে নিয়েছি আপনারা যদি কোনো ভিডিও দেখতে চান আমার কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেটা অবশ্যই ডিটেলসে আপনাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেবো তো সব সেলাই করা হয়ে যাওয়ার পরে হাতাটাকেও ভালোভাবে বসিয়ে নিতে হবে নিয়ে নিচে যে নিচের পোশানটা আছে সেখানেও সেলাই দিতে হবে তো হাতাটাকে প্রথমে বসিয়ে নিতে হয় তারপরে দেখুন ফিটিংসের সেলাইগুলো দুধারে দিয়ে নিতে হবে তো আমাদের এরকম ফিটিংসের সেলাই দিয়ে নেবেন নিয়ে নিচে যে বসাতে হয় সেটাও বসিয়ে নিলে পুরো কমপ্লিট হয়ে যাবে এটা খুব কম সময় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বেশি বেশি করে এটা ট্রাই করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আমি এই পিঠের ডিজাইনটি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন এটা কিন্তু খুব সুন্দর আর খুব স্টাইলিশ আর যে কোনো ওকেশনে পরা যায় খুব ভালো দেখতে লাগে দেখুন আমার ব্লাউজ পুরো কমপ্লিট হয়ে গেছে খাপটা অসাধারণ হয়েছে অবশ্যই বেশি বেশি করে ট্রাই করুন আমার ভিডিওকে লাইক করুন সাবস্ক্রাইব করুন তো ধন্যবাদ